হ্যাঁ দেখো, যে জায়গাটা আমাদের ভুল হচ্ছিল সেটা হচ্ছে এই জায়গায় এই লস হবে। এটা আমার 21 হবে, 21 হবে। এক্স এর মান 1-3, এখানে এক্স এর মান 1-3, ওয়াই এর মান 4-3, এবং যেটার মান 7 যদি বসাই তাহলে এটা 1-4, এটা হচ্ছে 21। এই জায়গায় আমি 7 লিখে দিলাম, এটা 21, তাহলে আলটিমেটলি এটা আমার 6 আসছে, তাহলে এটা 18/3 মানে 6। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা স্যাটিসফাই করলো, 1 নম্বর করে স্যাটিসফাই করলো, 2 নম্বর করলো, 3 নম্বর করলো, তার মানে আমার যে রেজাল্ট এসছে এক্স এর মান 1-3, ওয়াইয়ের মান 4-3 এবং জেডের মান 7, অঙ্কটা ঠিক আছে। ঠিক আছে, এই টেস্ট করার জায়গায় এই জায়গায় আমার ক্যালকুলেশন ভুল হচ্ছিল, সেই জন্য আমরা 6 আসছিল না। ঠিক আছে, তার মানে আলটিমেটলি যেহেতু আমরা দেখলাম, অর্থাৎ কোনো একটা ইকুয়েশনকে টেস্ট করে দেখলে প্রত্যেকটাই করবে, একটাকে করলে প্রত্যেকটা আশা করে দেখবো, তাহলে এক্স ওয়াই জেডের যে মানটা বলবে সেটা কোনো একটা ইকুয়েশনে তোমার বসে নিয়ে সেটা দেখে নেবে, সেটা অলরেডি অঙ্কটা ঠিক আছে। ঠিক আছে, ঠিক করে নেবে। এই মানে আগের ভিডিও যে প্রবলেম ছিল সেই ভিডিওর প্রবলেমটা এখানে আমি সলিউশন করে দেবো। ঠিক আছে, বেশ, আজকে এই পর্যন্ত, পরের দিন এই গ্রামার স্কুল সম্পর্কে আরও অনেক তথ্য রয়েছে, সেই তথ্যগুলো বিস্তারিত আলোচনা করবো।